হ্যালো বন্ধুরা, রাঙামাটি শাল তমাল খেজুরের জঙ্গলের বুক ছিঁড়ে চলে গিয়েছে একাকী রাস্তা, গ্রামের সাবলীল সরলতা, মাটির সোদা গন্ধ, টেরাকোটা শিল্পের আতুরঘর পাঁচমুড়া। যদি আপনি বাঁকুড়ার বিষ্ণুপুর যাচ্ছেন আর বাঁকুড়ার কিছু অফবিট জায়গা ঘুরে দেখতে চান, তাহলে আসতে পারেন এই পাঁচমুড়ায়। পাঁচমুড়া কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কী কী দেখবেন, সমস্ত ধরনের ইনফরমেশান রইল ভিডিওটায়। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, অনেক দিন হয়ে গেল ব্লগ করা হয়নি, তো এখন আছি বাঁকুড়াতে। বাঁকুড়া সেই বিখ্যাত যেখানে পোড়ামাটির ঘোড়া তৈরি হয়, আমরা সেই গ্রামটিতেও যাব যেখানে পোড়ামাটির ঘোড়া তৈরি হয়। এই অমনি গাড়ি আমরা করেছি, আর ড্রাইভার যে চালাবে তার নাম্বারও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর যদি আপনারা বিষ্ণুপুরে আসছেন, বিষ্ণুপুরের সাইট সিইং করতে চান বা বাঁকুড়ার সাইট সিইং করতে চান, মুকুটমণিপুর যেতে চান বা বাঁকুড়া থেকে পুরুলিয়ার ট্যুর করতে চান, তাহলে আপনি ওই নিচে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। টিটু খুব খুশি, টিটু বাবু খুব খুশি, টিটু বাবু ঘুরতে যাচ্ছে। আমরা যারা শহরে থাকি তাদের কাছে গ্রাম মানে একটা লাইফলাইন, আর জঙ্গল হলো ফুসফুস। প্রথমেই বলি কিভাবে আসবেন পাঁচমুড়া। যদি আপনি বাঁকুড়া থেকে আসছেন, তাহলে বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে বাস পাবেন পাঁচমুড়া উদ্দেশ্যে। আর যদি বিষ্ণুপুর থেকে আসেন, তাহলে বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে বাস পাবেন পাঁচমুড়া। বিষ্ণুপুর থেকে 25 কিলোমিটার পথ, প্রাইভেট গাড়িতে 1200 থেকে 1500 টাকা নিয়ে থাকে। ড্রাইভারের কন্ট্যাক্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমরা ওন্দা গ্রাম হয়ে যাচ্ছি, আমাদের যেতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। গ্রামের মেঠো পথ, কখনো জঙ্গল, কখনো চাষের ক্ষেত, পুকুর নদী দেখতে দেখতে সময়ের খেয়াল থাকবে না। আমরা আজ পাঁচমুড়ার টেরাকোটা গ্রাম দেখে চলে যাব বাংলার বিখ্যাত দ্বিতীয় বৃন্দাবনে, যেটা পরের ভিডিওতে থাকবে। এখন আছি পাঁচমুড়াতে, আর পাঁচমুড়ায় যেখানে মাটির টেরাকোটার যে ঘোড়া ফোড়া তৈরি হয় একদম সেইখানে, সেই আতুর ঘরে আমরা চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত ঘোড়াগুলো। শিল্পী তার নিপুণ হাতের সাহায্যে একের পর এক হাতি, ঘোড়া, বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরি করে চলেছেন। আর এই শিল্পকাজগুলি প্রথমে রোদে শুকানোর পর ভাটিতে পোড়ানো হয়, আর ভাটিতে পোড়ানোর পরেই সেই টেরাকোটার যে অপূর্ব রঙটি, সেই রঙটি ধরা পড়ে। আপনাদের এখান থেকে যদি সিঙ্গেল পিস কিনবো বলি তাহলে কেনা যাবে তো? হ্যাঁ, ওই বড় ঘোড়াটা কেমন দাম আছে? বড়টা 1500। ওগুলো পার্ট বাই পার্ট খোলা যাবে কি? দুটো খণ্ড। দুটো খণ্ড? আচ্ছা, অনেক বড়। ওই গলাটা আর নিচের পোশাক দুটো পরে যাওয়া যাবে? বাহ, সুন্দর এই খুদে আর্টিস্ট বানাচ্ছে। নাম কি তোমার? সঞ্জীব কুম্ভকার। সঞ্জীব কুম্ভকার, বাহ কি সুন্দর। না ভেতরে আছে তোমার ওইটা? বাহ বাহ, সুন্দর সুন্দর, দারুণ বানিয়েছে। আলোটা একটু কম যেন পরিষ্কার করে দেখাতে পাচ্ছি না। মা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী নারায়ণ, মা দুর্গা, প্রদীপ, বিভিন্ন ধরনের মূর্তি। আচ্ছা, আমি এটা একটু নিচে গিয়ে দেখাই, তাহলে এটা যদি পছন্দ হয় তাহলে দেখাও।
সুন্দর কাজ করেছ, সব তোমার কাজ নাকি? হ্যাঁ। বাহ বাহ বাহ। প্রচুর জিনিসপত্র রয়েছে, ঘোড়া সমস্ত কিছু যাকে বলে বিষ্ণুপুরের যে ঘোড়ার একদম আতুর ঘরে ঢুকে দেখাচ্ছি আপনাদের, যে এর এখান থেকে সমস্ত কিছু এক্সপোর্ট হয়। এই ঘোড়া তৈরি চলছে, জুতো পরে ঢুকবো যে কাপ পিস থেকে আরম্ভ করে এই দুর্গটা খুবই সুন্দর, খুব সুন্দর দুর্গটা। নটরাজ মূর্তি, এখানে একটা দুর্গা ওয়ালাঙ্গিং রয়েছে, এখানে বুদ্ধগুলো রয়েছে, বুদ্ধগুলো খুব সুন্দর দেখতে। আপনাদের প্রত্যেককে আমি যেগুলো দেখাচ্ছি আপনারা পাঁচমুড়া থেকে এসে কিনতে পারেন, আমি এদের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। দেখুন এটা ছোট ছোট টাইলসের কাজ, পোড়ামাটির টাইলস দিয়ে কাজ, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, বড় থেকে ছোট ঘর সাজাবার বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, প্রদীপ রয়েছে, ছোটো ছোটো কাপ, তারপরে বড় কাপ, কফি মগ, সমস্ত রকমের জিনিস রয়েছে, ছোটো ছোটো ঘোড়া রয়েছে, ঘোড়া ছোটো ছোটো মালিকা বিভিন্ন সুন্দর ভরসা জানা জিনিস রয়েছে। এই শাকগুলো বাজে, দেখি বাজে, ঘোড়া কেমন দাম আছে? জোড়া জোড়া আমি এই এক জোড়া ঘোড়া নিয়ে নিয়েছি, বাড়িয়ে যাবে আমার সাথে এই এক জোড়া। দেখা যাক, তো আমার কালেকশানে আপাতত একটা বুদ্ধ আর ঘোড়াটা। পাঁচমোড়ার কুমোরপাড়ার প্রত্যেকটি বাড়ি এক একটি ছোট ছোট কারখানা, যেখানে তৈরি হয় টেরাকোটার বিভিন্ন মৃৎশিল্প। পুরো কুমোরপাড়াটা একবার ঘুরে দেখার ইচ্ছা হলো, কাজেই একটার পর একটা সেই ক্ষুদ্র ক্ষুদ্র কুটিরশিল্প অর্থাৎ ছোট ছোট এই মৃৎশিল্পের কারখানাগুলি দেখতে থাকলাম। পাঁচমুড়ার এই মৃৎশিল্পে একটি অবাক করা জিনিস হলো এটিতে রং ব্যবহার করা হয় না, কারণ ওই ভাটিতে পোড়াবার সময় এই লাল রংটি নিজের থেকেই চলে আসে। টেরাকোটার কালো রং করবার নিয়ম হলো ঘুঁটে অর্থাৎ কাউডাং কেকের যে ধোঁয়া তার থেকে ওই কালো রংটা আসে। বেশিরভাগই ঘোড়া, বেশিরভাগই ঘোড়া, হাতি ঘোড়া। Thank you.
তৈরি হচ্ছে দেখো, তেভরা আছে। একটু এগোতেই ঠক ঠক শব্দ ভেসে এলো। তৈরি হচ্ছে মাটি তৈরি হাড়ি ঠুকে ঠুকে, নিখুঁত গোল হাড়িটি তৈরি হচ্ছে। অদ্ভুত লাগে না শিল্পীর কর্ম দেখে? এবার বলি, আপনি যদি পাঁচমুড়াতে থাকতে চান কোথায় থাকবেন? পাঁচমুড়ার মৃৎশিল্পী সমবায় সমিতির অতিথিশালা রয়েছে, কম খরচে এখানে থাকতে পারেন, তবে এখানে খাবার ব্যবস্থা নেই। আমি ডেসক্রিপশন বক্সে পাঁচমুড়া মৃৎশিল্পী সমবায় সমিতির ফোন নাম্বারটি দিয়ে দিলাম। হোটেলে খাবার ব্যবস্থা হয়ে যাবে, তবে পাঁচমুড়াতে থাকার সবথেকে ভালো জায়গা হলো দ্বিতীয় বৃন্দাবন। পরে ভিডিওটিতে সেটা সম্পর্কে বিস্তারিত তথ্য দেব। পাঁচমুড়া থেকে টেরাকোটা সামগ্রী কিনে ঘুরে আসতে পারেন এই দ্বিতীয় বৃন্দাবন থেকে। পাঁচমুড়া থেকে ফিরে যেতে পারেন বিষ্ণুপুর বা যেতে পারেন ডোকরা গ্রামে। এই ডোকরা গ্রামের ভিডিওটি খুব শীঘ্রই আসছে। বিষ্ণুপুরের ভ্রমণ ভিডিওটি অলরেডি দেওয়া আছে, বিস্তারিত ট্যুর প্ল্যান আর হোটেলে ইনফরমেশনের জন্য ভিডিওটি দেখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসুন আর দেখতে থাকুন শুভব্রত ডায়েরি। স্টে টিউনড।